আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকেই কিন্তু জানি না কিভাবে খুব সহজে বাইনারি ভ্যালু বের করা যায়। তো আমাদের দেখা যায় কি, আমরা একটা মান দিল, ক্যালকুলেটার আশায় থাকি যে ক্যালকুলেটার ছাড়া বা ভাগ করে করে অনেক কষ্ট করে আমাদেরকে বাইনারি ভ্যালু বের করতে হয়। সো আপনাদেরকে আজকে আমি খুব একটা টিপস দিব, ইজি, যার মাধ্যমে খুব সহজে আপনারা বাইনারি ভ্যালু বের করতে পারবেন। তো আসুন আমরা দেখি কিভাবে বাইনারি ভ্যালু বের করা যায়। আমাদেরকে প্রথমে একটা সিকোয়েন্স মনে রাখতে হবে, যেমন আমি লিখে দিই 128, সরি, 64, 32, 16, 8, 4, 2, 1। দেখুন 128, আমাদের শুরুটা হবে 128 দিয়ে, এর অর্ধেক হচ্ছে 64, আর 64-র অর্ধেক হচ্ছে 32, তার অর্ধেক 16, এইভাবে কমতে কমতে আমাদের 1 পর্যন্ত আছে। আবার যদি উল্টা পাশ দিয়ে দেখি, দেখেন 1 থেকে 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16 থেকে 32, 32 থেকে 64, 64-এর থেকে 128। শুধুমাত্র এই সিকোয়েন্সটা মনে রাখার মাধ্যমে আমরা খুব সহজে বাইনারি ভ্যালু বের করতে পারবো। সাপোজ আমাদেরকে বলা হলো যে 69-এর বাইনারি ভ্যালু বের করতে হবে। তো আমরা কিভাবে বের করবো দেখেন, 69-এর জন্য আমাদের কোনটা কোনটা সংখ্যা দরকার এই জায়গায় থেকে এটা আমাদেরকে নির্বাচন করতে হবে। আমাদের 128-এর দরকার নাই, আমরা জিরো দিলাম। আমাদের 64-এর দরকার আছে, যেটা যেটা দরকার আছে সেইখানে শুধু আমরা ওয়ান দিব, 64-এর দরকার আছে এই জন্য এখানে দিলাম ওয়ান। 32 নিলে 96 হয়ে যায়, বেশি হয়ে যায়, 32-এর দরকার নাই, জিরো। 16-র আমাদের প্রয়োজন নাই, তাহলেও বেশি হয়ে যায়, তার মানে জিরো। যদি 8 নেই তাহলে 64 আর 8 হচ্ছে 72 হয়ে যায়, তো এটার আমাদের দরকার নাই, জিরো। 64 আর 4, 68, তো আমরা 4টা নিতে পারি, এই জন্য 4-এর জায়গায় 1। আবার হচ্ছে 2 নিলে বেশি হয়ে যাচ্ছে, জিরো, 1। দেখুন 64 আর 4 হচ্ছে 68 আর 169। শুধুমাত্র যেই সংখ্যাগুলোর প্রয়োজন আছে, যেমন আমাদের 64-র প্রয়োজন, 64-র জায়গায় 1 দিছি, 32 নাই, জিরো, 16-র দরকার নাই, জিরো দিছি, 8-এর দরকার নাই, জিরো দিছি, 4-এর দরকার আছে, 4-এর জায়গায় 1। সো আমাদের 69-এর বাইনারি ভ্যালু হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের 69-এর বাইনারি ভ্যালু। এখন আমাদেরকে যদি বলা হয় 192-এর বাইনারি ভ্যালু বাইর করো, দেখেন কত সোজা এটার মাধ্যমে, 128, 192 নিতে আমাদের 128-এর প্রয়োজন আছে, আমরা ওয়ান নিলাম। যদি 64 নেই তাহলে আমাদের কিন্তু 192 হয়ে যাচ্ছে, ওয়ান নিলাম। আর আমাদের কোনো কিছুর দরকার আছে, কোনো দরকার নেই, বাকিগুলো সব জিরো। এই হচ্ছে 192-এর বাইনারি ভ্যালু। সাপোজ আমি আরও একটা জিনিস দিই, এখন বললো আমাদের 252-এর বাইনারি ভ্যালু বের করতে হবে। আমরা যদি ক্যালকুলেটারে করতে যাই, সময়ের প্রয়োজন, বা ভাইবা বোর্ডেও যদি আমাদের জিজ্ঞাসা করে, তো ওইখানে তো আমাদেরকে ক্যালকুলেটার ব্যবহার করতে দিবেন, আমরা কীভাবে বলবো? বা পরীক্ষাতে দেখা যায় ক্যালকুলেটার মাঝে মাঝে ইউজ করতে দেয় না, সে এইখানে আমাদেরকে এই জিনিসটা মনে রাখলে আমরা খুব সহজে বের করতে পারি। 252-এর জন্য আমাদের কী কী দরকার দেখেন, 128 প্রয়োজন, 64 প্রয়োজন, 32 প্রয়োজন, 16 প্রয়োজন, 8 প্রয়োজন, 4 প্রয়োজন, 2 প্রয়োজন, 1-এর প্রয়োজন নাই, সরি, আমাদের 2-এরও প্রয়োজন নাই। এই সংখ্যা, এই কয়টা টোটাল যোগ করে দেখুন, 252 আছে। দেখাই আমি, দেখেন 128 যোগ 64 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ 4, এই দেখেন 252। অর্থাৎ আমরা এই পর্যন্ত 4 থেকে 128 এই পর্যন্ত টোটাল যোগ করলে আমাদের 252 হচ্ছে। এই কারণে আমরা প্রথম 6টা নিলাম 1, আর পরের 2টা হচ্ছে 0, অর্থাৎ 252-এর বাইনারি ভ্যালু এটা। আপনারা চাইলে
এটা ভাগ করে দেখতে পারেন বা ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারেন যে আমাদের মান কিন্তু আলটিমেট এটাই চলে আসবে। এখন আরও একটা বাইনারি ভ্যালু বের করি, যেমন 255-এর জন্য যদি আসে, দেখেন 252-এর জন্য ছিল আমাদের 6টা 1, অর্থাৎ এই পর্যন্ত 252, এর সাথে 2 যোগ করলে 54, 1 যোগ করলে 55, অর্থাৎ আমাদের 8টা 1 হবে। 2, 4, 6, 8, এই হচ্ছে আমাদের 255 ভ্যালু। এইভাবে আমরা যে কোনো সংখ্যার বাইনারি ভ্যালু বের করতে পারি। যেমন আমাদের যদি এখন বলে যে আপনার শুধু হচ্ছে 32-এর বাইনারি ভ্যালু বের করেন, 32 দিল, সো 32 নিতে আমাদের 128-এর প্রয়োজন নাই 0, 64-এর প্রয়োজন নাই 0, 32-এর প্রয়োজন আছে 1, আর আমাদের কোনো কিছু প্রয়োজন আছে না, এই জন্য আমরা বাকিগুলোন সব 0 দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম, এর থেকে সহজ উপায় আসলেই আর নাই। তো আপনারা জাস্ট এতটুকু জিনিস মনে রাখতে পারলে আপনারা বাইনারি ভ্যালুগুলো বের করতে পারবেন। তো আশা করি আপনাদের অনেক উপকার হবে এই ভিডিওর মাধ্যমে, আর যদি উপকার হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এখানে আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও দেওয়া আছে, তো আশা করি সবগুলোই দেখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।